আলিজা, আমাদের স্যার আছে আব্দুল রহমান বাবু, স্যারের কাছে আমরা জানবো। আপনি তো স্যার ঢাকায় থাকেন, ময়মনসিংহের ছেলে। তো এই যে একটা দুর্গম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এই হামহাম ঝর্ণা দেখতে এসে আপনি যে ট্রেকিং করেছেন, তার ছোট্ট করে আপনার কাছে আমরা একটু বর্ণনা জানতে চাইব। আমরা আসলে এখনও ঝর্ণার কাছে পৌঁছাই নাই, আমার মনে হয় আরও 2-4 মিনিট সময় লাগবে আমাদের ধর্মের কাছে পৌঁছতে। দীর্ঘ পথ পাড়ি দিলাম, প্রায় 2 ঘন্টা আমরা হেঁটে আসলাম। 2 ঘন্টা 2.5 ঘন্টা হাঁটার পরে আমাদের এই পানি পথ শুরু হলো, এটাও প্রায় 10-15 মিনিট আমাদের হাঁটতে হবে, তারপরে আমরা গিয়ে আমাদের সেই স্বপ্নের হামহাম ঝর্ণায় পৌঁছবো। আসলে প্রকৃতি প্রেমীদের জন্য এটা আসলে খুবই ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার। আমার মনে হয় যারা ইয়াংস তারা এটা ট্রাই করতে পারেন, যারা একটু বয়স্ক বা হাঁটুতে কোমরে ব্যথা তাদের জন্য এটা না ট্রাই করাই বেটার। তবে আমি মনে করি যে অচিরেই আমাদের যে পর্যটন মন্ত্রী তার চোখে এটা পড়বে এবং সে এলাকারই লোক, সিলেট অঞ্চলের লোক, সে এই জায়গাটার রাস্তাগুলিকে আরেকটু সহজ করে দেবে। বিশেষ করে সিঁড়িগুলির যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এখানে একটু বয়স্ক লোক আসতে তেমন সমস্যা হবে না। যেমন আমাদের মতো মধ্যবয়সী মানুষের আমাদের কিন্তু আসতে একটু কষ্ট হয়েছে, কিন্তু আমরা তারপরে এসেছি। যেহেতু আসলে প্রকৃতির প্রতি এক ধরনের ভালো লাগা আছে, আমি বান্দরবনও যাই মাঝে মাঝে, এখানেও শোনার পরে অনেক দিন থেকেই প্ল্যান ছিল। এরপরে আমি আমার স্ত্রী এবং আমার ভাতিজিকে নিয়ে আমরা এসেছি। আমরা আশা করতেছি আমরা একটা সুন্দর সময় কাটাবো এই হামহাম ঝর্ণা দেখার পর। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলকে এই হামহাম ঝর্ণার পক্ষ থেকে সুস্বাগতম। ভালো থাকবেন, জয় বাংলা। Bye-bye.